স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে মাথা গোঁজার ঠাঁই পেল 175টি গৃহ ও ভূমিহীন পরিবার। রাজশাহী চারঘাটে মানসুর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড। নারীর ছবি অশ্লীলভাবে উপস্থাপন করে চাঁদা দাবির মামলায় একজনের 7 বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাশিক মেয়র লিটনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চারঘাটে মানসুর রহমান নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলায় রোমান হোসেন সেতুকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। এছাড়া ইমনুল আকাওয়াত শাওন নামের আরেকজনকে খালাস দিয়েছে আদালত। 2020 সালের 13 ডিসেম্বর রাতে চারঘাটের ষোলোয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃদ্ধ মানসুর রহমানের বাড়িতে চুরি করতে যান একই এলাকার রোমান হোসেন সেতু। নিজ বাড়িতে একা থাকা অবস্থায় মানসুর রহমান বাধা দিলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সে। হত্যার ঘটনায় পরদিন নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামি রোমান হোসেন সেতু ও ইমনুল আকাওয়াত শাওনকে গ্রেফতার করে। তারা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। শুনানি, সাক্ষী, যুক্তিতর্ক শেষে আদালত আজ সেতুকে মৃত্যুদণ্ড ও শাওনকে খালাস প্রদান করে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত সেতু উপস্থিত থাকলেও আদালতে অনুপস্থিত ছিলেন খালাস পাওয়া শাওন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষ। মামলাতে আজকে দুজনেরই 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, কিন্তু এই রায়ে একজনকে ফাঁসি দিয়েছে, যেটা হলো ভিতরে ঢুকেছিল যেই করেছে আর কি, জবাই করেছে, তাকে ফাঁসি দিয়েছে। এবং যার সহযোগিতাতে পরিকল্পনাতে এই উদ্দেশ্যটাও সাধিত হয়েছে, কিন্তু তাকে খালাস দিয়েছে। মুজিব শতবর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় রাজশাহীতে তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে 175টি গৃহ ও ভূমিহীন পরিবারের কাছে ঘরের চাবি ও জমির কাগজ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর গৃহহীনদের কাছে এসব হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ ও জেলা প্রশাসক আব্দুল জলিল। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে হালনাগাদ ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা 4321টি। প্রথম পর্যায়ে 692টি ভূমিহীন পরিবার, দ্বিতীয় পর্যায়ে 854টি, তৃতীয় পর্যায়ে প্রথম ধাপে 1149টি পরিবারকে ঘর দেওয়া হয়। অবশিষ্ট 1451টি পরিবারকে এবছরের মধ্যেই পুনর্বাসন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো পরিবার গৃহহীন থাকবে না, পর্যায়ক্রমে সকল গৃহহীন পরিবারকে ভিটেমাটি সহ ঘর উপহার দেওয়া হবে। দেশের 52টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এদিকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভূমিহীন থেকে নতুন ঘর পাওয়া এই পরিবারগুলো। আজকে সারা বাংলাদেশে আমাদের 26,229টি গৃহহীন পরিবারকে গৃহের চাবি এবং দলিল হস্তান্তর করেছেন সারা বাংলাদেশে। ইতিমধ্যে কিন্তু 1,85,000 এইভাবে গৃহের মানে দলিল এবং চাবি হস্তান্তর করেছে। এর মধ্যে আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের জন্য, বাংলাদেশবাসীর জন্য, ইভেন রাজশাহীবাসীর জন্য। কারণ কি? কারণ সারা বাংলাদেশের আজকে 2টি জেলা, পঞ্চগড় এবং মাগুরা, পুরো জেলাটি আজকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া আজকে সারা বাংলাদেশের 492টি উপজেলার মধ্যে 52টি উপজেলাকেই উনি ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। নাটোরে এক নারীর ছবি এডিটিং করে অশ্লীলভাবে উপস্থাপন, চাঁদা দাবি এবং ওই নারীকে উত্ত্যক্ত করার মামলায় অসীম শ্যাম দাস নামের এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত। একই সাথে তাকে 5,00,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এ অর্থ পরিশোধ না করলে আরও 6 মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে শ্যাম দাসকে। বৃহস্পতিবার দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। 2014 সালের মে মাসে নাটোরের লালবাজার এলাকার অসীম শ্যাম দাস এক নারী শিক্ষার্থীর ছবি এডিট করে অশ্লীলভাবে এলাকার বিভিন্ন জনের কাছে উপস্থাপন করে। এক পর্যায়ে ওই ছবি মেয়েটির বাবাকে দেখিয়ে
50,000 টাকা চাঁদা দাবি করে। এছাড়াও মেয়েটিকে উত্তক্ত ও কুপ্রস্তাব দেয়। পরে মেয়েটি নাটোর সদর থানায় মামলা করে। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। শুনানি, সাক্ষী, যুক্তিতর্ক শেষে আদালত আজ অসীম শ্যাম দাসকে 7 বছরের কারাদণ্ড ও 5,00,000 টাকার অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত অসীম আদালতে উপস্থিত ছিলেন। 2006 সালের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারায় আসামি শ্যাম দাসকে 7 বছর সশ্রম কারাদণ্ড, 5,00,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। নাটোরের মেয়েকে, ভিকটিমকে অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা বলা এবং পরবর্তীতে তার কাছে সেই ছবি দেখিয়ে 5,00,000 টাকা চাঁদা এবং তা না হলে ছবি নেটে ছেড়ে দিবে, তার ছবির সাথে অন্য ছবি যুক্ত করে আর এটা ভাইরাল করলে আদালতে তার বাবা ভিকটিম বাদী হয়ে মামলা করেন এবং তার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষ্য প্রমাণ আসে এবং আদালত সন্তুষ্ট হয়ে মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আসামিকে এই সাজা প্রদান করে। আসলে আমরা আদালত যেটা মনে করছেন বা আমরা যেটা মনে করছি যে এই জিনিসগুলো আমাদের সমাজে অনেক বেশি হয়ে গিয়েছিল, এটা আসা দরকার এবং মানুষের সবচেয়ে বেশি দরকার ভিকটিমরা যেন ভয় না পায়, আবার তার অসম্মান হবে এই আশাতে এই চিন্তাতে এই কাজটা করতে হবে না, আমাদের সচেতন হতে হবে এবং আমরা মোবাইলগুলো, আমরা বারবার বলছি আমরা মোবাইলগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সাজা দেওয়া কিন্তু না, সাজাটা পেয়ে যেন অন্য সবাই সতর্ক হয়, এটাই আসলে আমাদের সাজা দেওয়ার কারণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বুধবার রাত 8টায় নগর ভবনে শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, খাবার, পরিবহন, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ, ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের বিষয়সহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে রাশিক মেয়র বলেন, 25 জুলাই থেকে 27 জুলাই অনুষ্ঠিতব্য রাবির ভর্তি পরীক্ষা সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। তিনি বলেন, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে যাতে অন্যায়ভাবে অতিরিক্ত ভাড়া ও খাবার থেকে অর্থ আদায় না করা হয়। মেয়র আরো বলেন, পরীক্ষা চলাকালে সারাদিন উভয় রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। অভিভাবকরা টিনশেড মেসে 300 টাকা এবং পাকা মেসে 500 টাকা দিয়ে থাকতে পারবেন। সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ সুলতান উল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় ও পরিচিতি সভা এবং হতদরিদ্র মানুষের মাঝে রিকশা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও জহিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজামুদ্দিন, নোয়াখালী ইউপি চেয়ারম্যান হাজি মানিক, চাটখিল প্রবাসী কিংস ফাউন্ডেশনের সদস্য পারভেজ সহ অন্যান্যরা। নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে 6 প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির 10টি মোবাইল সিম, 1টি ম্যাগনেট ও 10টি ধাতব মুদ্রা জব্দ করা হয়। আটককৃতরা নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। ভুক্তভোগীরা জানায়, মানুষকে লোভে ফেলে কখনো ভয়ভীতি দেখিয়ে তারা টাকা আত্মসাৎ করেছে। পুলিশ বলছে, আটককৃত প্রতারকরা দীর্ঘদিন ধরে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে যারা প্রতারক চক্র, জিনের বাদশা পরিচয় দানকারী, তারা
কখনো ভয় দেখিয়ে, কখনো তাদেরকে লোভ দেখিয়ে, যেমন এখানে আব্দুল মোমিন যিনি এক নম্বর যিনি জিনের বাদশাহ হিসেবে পরিচয় দেন, তিনি ফোন করে কখনো প্রলোভন দেয়, কখনো তো ভয় যে তুমি ধ্বংস হয়ে যাবে যদি আমি যেটা বলি সেটা না শুনলে, তো এরকম কথা বলে কখনো তাদের লাভের কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। নাটোরের তিনটি দোকানে র‍্যাবের অভিযানে প্রায় 5000 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় ওই তিন দোকান মালিককে 1,20,000 টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের নিচাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। র‍্যাব পাঁচ সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর শহরের নিচাবাজার এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি টিম। অভিযানকালে পলাশ এন্টারপ্রাইজ থেকে 320 কেজি নিষিদ্ধ পলিথিন, টুটেন স্টোর থেকে 750 কেজি পলিথিন জব্দ করা হয়। পরে শহরের তেবাড়িয়া এলাকার পলিন এন্টারপ্রাইজ থেকে 3,850 কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় ওই তিন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে 1,20,000 টাকা জরিমানা করা হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরে গৃহ পেলেন 200 ভূমিহীন ও গৃহহীন পরিবার। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় নাটোর সদর উপজেলার এসব পরিবারের মাঝে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করেন। এ উপলক্ষে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ কর্মকর্তাবৃন্দ। এছাড়া জেলার বাকি ৬ উপজেলার আরও 370টি পরিবারের মাঝে একইভাবে ঘর বিতরণ করা হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।